ঘনীভূত হচ্ছে মেয়ে কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো বন্ধুরা কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিস্তারিত আনতে হলে ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেয় পাশের ঘন্টা নিচে ওটাতে প্রেস করে দেয় আমাদের সাথে থাকবেন সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য বর্ষার আগমন ঘটেছে বেশ কিছু দিন হলো বদলেছে আবহাওয়ার ধরনও পোখর রোদের তেজ এখনও এর কিছুদিন হলেও দেখা যাচ্ছে না চলছে বর্ষার আমেজ বৃষ্টিতে ভেজা শহর আগের থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এরই মাঝে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহভর চলবে এই বৃষ্টিপাত সেই সঙ্গে জারি থাকবে বজ্রবিদ্যত বৃষ্টি হবে আজও মৌসম ভ্রমণ জানিয়েছে বাংলার বর্ষা প্রবেশের সাথে সাথেই মিজোরাম অসম ত্রিপুরাও মণিপুর একাংশে ঢুকছে মধ্য আরব সাগর মণিপুরে একাংশে ঢুকেছে এবং মধ্য আরব সাগর গোয়া কঙ্কন কর্ণাটক উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ রাই মধ্য উত্তর বঙ্গোপসাগর ও উত্তর পূর্বের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে ফলে দক্ষিণের পাঁচ রাজ্য প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কলকাতা শহরের মেঘলা আকাশ বিরাজ করলেও হালকা সূর্য দেখা মিলেছে গতকাল শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শহরে আকাশে সকাল থেকেই মেঘলা বিরাজ করছে বৃষ্টি শুরু হয়েছে বেশ বেশ কয়েকদিন ধরে জারি থাকবে সপ্তাহভর আজ রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া অফিস উড়িষ্যা উপকূলের সৃষ্ট ঘূর্ণবত্ব এখনও নিম্নচাপের জেরে বর্ষা চলবে সপ্তাহ জুড়ে কলকাতা সহ দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুরে সহ বৃষ্টি এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশই মেদিনীপুর হাউগলি পুরুলিয়া হাওড়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়ায় থাকবে বর্ষা তো বন্ধুরা এই ছিল এখনকার লেটেস্ট আবার আপডেট এমন ডেমের আপডেট সবার আগে এবং সবার প্রথম প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে একটি লাল কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে তাতে ক্লিক করে দেওয়া বাসের ঘণ্ডের চ্যানেলটাতে প্রেস করে দেওয়া আমাদের সাথে থাকবেন সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য আর যে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন তো চলুন এখনকার জন্য এটুকখানি